আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার অপার অনুগ্রহে আজকে আমরা কালামে পাকের কিছু আলোচনা করা এবং শোনার তৌফিক লাভ করতে পেরেছি। মাবুদে হাকিকি আমাদেরকে ধন্য করেছেন, সৌভাগ্যমণ্ডিত করেছেন, এই জন্য শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। সূরাতু হুদের 53 নম্বর আয়াত থেকে শুরু করে 60 নম্বর আয়াত পর্যন্ত তিলাওয়াত করা হয়েছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই আয়াতে কারিমার মধ্যে হযরত হুদ আলাইহিস সালামকে কেন্দ্র করে তার জাতি আদ যে অদ্ভুতপূর্ণ আচরণ করেছিল সেগুলোর বিবরণ দিচ্ছেন। আল্লাহ তাআলা যখন নাকি নূহ আলাইহিস সালামের মহাপ্লাবন দিয়ে শেষ করে দেওয়ার পরে, তাদের নাফরমান কওমকে শেষ করে দেওয়ার পরে ভালো মানুষদের দ্বারা আবাদ করলেন। হযরত নূহ আলাইহিস সালামের পঞ্চম পুরুষ ছিল আদ। আদ এক ব্যক্তির নাম, আদ ইবনে ঔস ইবনে ইরম। হযরত নূহ আলাইহিস সালামের পরপোতা বলে আর কি, এটাকে কিভাবে বলা যায়। তো আদ এবং তার আরেক ভাই ছিল সামুদ। এই সামুদ ইবনে জাস ইবনে ইরম, তো ইরমেরই দুই শাখা, একটা হলো আদ, তার নাতি আদ, আর তার নাতি সামুদ। এই সামুদের কাছ থেকে এক বংশ চলেছে, আর আদ থেকে আবার একটি স্বতন্ত্র বংশ বিস্তার লাভ করেছে, দুটো জাতি। তন্মধ্যে আদকে যেহেতু ইরামেরই একটি দুটি শাখা, ইরামেরই দুই নাতির থেকে দুটি বংশ বিস্তৃত হয়েছে, একটি বংশের নাম এই আদের নামেই নামকরণ করা হয়েছে আদ, আর আরেকটি হলো সামুদ। তন্মধ্যে আদকে আদে উলা বলা হয় এবং সামুদকে আদে উখরা বা সানিয়া বলা হয়, এটা অধিকাংশ মুফাসসিরিনে কেরামের মত। তবে কোনো কোনো মুফাসসিরিনে কেরামের মত হলো যে কওমে আদকে যখন আল্লাহ তাআলা আজাব দিয়ে ধ্বংস করে দেন, তখন তাদের একটি প্রতিনিধি দল মক্কায় এসেছিল। এদের আবাস ছিল মূলত জর্দানের আম্মান থেকে শুরু করে হাদারা মাউত পর্যন্ত, 11টা গোত্র এদের কাছ থেকে বেড়েছিল। ইয়ামানের হাদারা মাউত পর্যন্ত এদের আবাস ছিল। এখান থেকে এরা, এদের একটি গ্রুপ, একটি দল এসেছিল মক্কা মুকাররমাতে বিশেষ কোনো কাজে। তো এই দলটা আজাবের হাত থেকে বেঁচে গিয়েছিল। তো কোনো কোনো মুফাসসিরিনে কেরামের মত হলো, যেটা তাফসিরে বায়ানুল কোরআনের মধ্যে হযরত হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলী বর্ণনা করেছেন যে আদে উলা বলতে যারা ধ্বংস হয়ে গেছে তারা, আর আদে উখরা বলতে যারা বেঁচে গিয়েছিল তারা। এরা কওমে সামুদেরই আরেক নাম আদ, আদে সানিয়া বা আদে উখরা, দ্বিতীয় আদ, সেকেন্ড আদ, এরকম নয়, বরং আদেরই যে অংশটি বেঁচে গিয়েছিল আজাবের হাত থেকে কাফির হওয়া সত্ত্বেও, যেহেতু ওরা ওই সময় আজাবের জায়গাতে ছিল না, তাদেরকে কি বলা হয়েছে, আদে সানিয়া বা আদে উখরা বলা হয়েছে। এই আলোচনা এত খুব বেশি উপকারী তা নয়, এখান থেকে আমাদের শিক্ষণীয় যেটা সেটা হলো আসল বিষয়। তো এই কওমে আদ বড় উঁচু উঁচু লম্বা এবং দীর্ঘদেহী সুঠামদেহী জাতি ছিল, শক্তিমত্তাও অনেক বেশি ছিল। যে বড় বড় পাথরের চাঙড়কে এভাবে উঠিয়ে ধরে অন্য কওমের উপরে মেরে দিত, ছুঁড়ে মারত, অন্যদের চেয়ে প্রায় দ্বিগুণ লম্বা ছিল। জেনারেলি মানুষ যে পরিমাণ লম্বা হয় তার চেয়ে অনেক বেশি, প্রায় দ্বিগুণ বা তার চেয়ে বেশি লম্বা ছিল এরা। আমরা ছোটবেলায় গল্প পড়েছি, কল্পিত গল্প, গালিভার্স লিলিপুট। ওই যে গালিভার্স লিলিপুট যে পড়েছে, এটা মূলত যে কোনো রূপকথা যখন তৈরি হয় এটার পেছনে একটা কী থাকে, বুনিয়াদ থাকে, ভিত থাকে। এই রূপকথাগুলো মূলত বিকৃত হয়ে এসেছে। এই গালিভার্স আর লিলিপুটের মূল আলোচনা ছিল আসলে ওই ইয়ের মতো,
কওমে আদ থেকে এদেরকে এদের এই চিত্রটা তারা নিয়েছে, কওমে আমালিকা থেকে এই চিত্র তারা নিয়েছে। আমালিকা কি জিনিস এটা আরেক দিনে যখন মুসা আলাইহিস সালামের আলোচনা আসবে তখন ইনশাআল্লাহ বলবো। তো এরা বড় সুঠামদেহী মানুষ ছিল, হাট্টা গাট্টা মোষ্টান্ডা তাগড়া ছিল। তো তারা যে আল্লাহ তাআলা তাদেরকে এত শক্তি সামর্থ্য এবং এত ক্ষমতা দান করলেন, শৌর্য বীর্য দান করলেন, সে আল্লাহ তাআলাকে বেমালুম ভুলে গিয়ে তার সাথে শরীক করা শুরু করল, মূর্তি পূজা শুরু করে দিল, পৌত্তলিকতায় লিপ্ত হয়ে গেল। তো আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তাদের মধ্য থেকেই একজন নামি দামি মানুষকে, একজন ভালো মানুষকে নবী হিসেবে পাঠালেন। তার নাম ছিল হুদ। হযরত হুদ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পাঠালেন এ আদ জাতির হেদায়েতের জন্য। যখন হুদ আলাইহিস সালাম তাদেরকে এসে দাওয়াত দিলেন যে আল্লাহ ছাড়া আর কারো ইবাদত তোমরা করো না, হ্যাঁ আমি তোমাদের কাছে কোনো বিনিময় নিতে চাই না, আমার বিনিময় যিনি আমাকে সৃষ্টি করেছেন তিনিই দেবেন, বাস তোমরা আমার কথাগুলো একটু শোনো। এতদিন তো হযরত হুদ আলাইহিস সালাম বড় ভালো মানুষ ছিলেন, এখন হুদ আলাইহিস সালাম খারাপ হয়ে গেলেন। যেহেতু উনি হকের দাওয়াত দেওয়া শুরু করলেন এবং বাজে কাজ মন্দ কাজ থেকে তাদেরকে বিরত থাকতে বললেন, এখন হযরত হুদ আলাইহিস সালাম কি হয়ে গেলেন, বড় খারাপ মানুষ হয়ে গেলেন, এখন আর ভালো মানুষ না উনি। হুদ আলাইহিস সালামকে বিভিন্নভাবে তারা উত্ত্যক্ত করতে লাগলো, বিভিন্ন কথাবার্তা তারা তাকে বলতে লাগলো। এক পর্যায়ে আপনারা গত সপ্তাহে শুনেছেন, তারা বলল ইন্না লানা রাকা ফি সাফাহা, আমরা দেখছি তুমি একদম পরিষ্কারভাবে নির্বোধ নির্বুদ্ধিতার মধ্যে ডুবে আছো, তুমি একটা নির্বোধ মানুষ, তোমার মাথা থেকে পা পর্যন্ত পুরোটুকুই তুমি নির্বোধ, এবং আমরা তোমাকে মিথ্যাবাদী মনে করি, আমরা সবাই যা করছে সেটা ভুল আর তোমারটা ঠিক, এটা কোনো হয় নাকি, কোনোভাবে এটা মেনে নেওয়া যায় না। আর আল্লাহ তাআলা নবী বানানোর জন্য আর কাউকে পাঠালেন না, তোমাকেই পাঠালেন, তোমাকেই পাঠালেন, এটা কোনো কথা? তো তারপর তারা বলতে লাগলো হুদ তোমার কথা মানতে পারছি না, বামা জিতানা বিবেগে না, তুমি আমাদের কাছে কোনো প্রমাণ নিয়ে আসোনি, তুমি আমাদেরকে কোনো মজেজাই দেখাওনি, অলৌকিক কিছু দেখাওনি যে তোমাকে কি করবো আমরা মেনে নেব। মুফাসসির কেরাম লেখেন মজেজা বুঝারই ক্ষমতা নেই এটা তাদের, কেন এরা এক একটা বিশাল বিশাল পালোয়ান, শক্তিমত্তার দম্ভে এরা একজন পরিপূর্ণভাবে মত্ত হয়ে আছে, এরকম অবস্থাতে এদের বিরুদ্ধে কেউ কোনো কথা বলা, এদের সকলের বিরুদ্ধে গিয়ে সকলের চেতনাকে অস্বীকার করা এক ব্যক্তির পক্ষে, এটা কত কঠিন জিনিস, এটা সম্ভব? এই যে এককভাবে হযরত হুদ আলাইহিস সালাম তাদের মোকাবেলা করে যাচ্ছেন, হক কথা বলে যাচ্ছেন, আর ওরা সকলে মিলে হযরত হুদের বিরুদ্ধে, কিন্তু তারপরেও হযরত হুদের কেশাগ্র স্পর্শ করার হিম্মত তাদের হচ্ছে না, এটাই তো মজেজা। সকলের বিরুদ্ধে যে উনি হক কথাটা বলে যাচ্ছেন বীর দর্পে, বলতে কোনো দ্বিধা করছেন না, এবং কড়া ভাষায় বলছেন যেখানে কড়া ভাষা বলা দরকার, নরম ভাষায় গরম ভাষায় উভয় ভাষায় বলছেন, মুফাসসিরিনে কেরাম লেখেন এটাই তো বাইয়ে না, এটাই তো এক অলৌকিক বিষয়, লৌকিক বিষয় তো হলো এদের শক্তির কাছে সে কি হয়ে যাবে, দমে যাবে। এই জন্য কারামত আমরা তালাশ করি আকাশে উড়ে কিনা, পানিতে ভাসে কিনা, আরে পানিতে ভাসা যদি বিশেষ কোনো কারামত হয় তাহলে হাঁস ভাসে, আকাশে উড়া এটা যদি বিশেষ কোনো ইয়ে হয় যে উপর দিয়ে উঠতে পারে তো তেলাপোকা উড়ে, তেলাপোকা পাখি বলে, শকুনও উড়ে, এই জন্য আকাশে উড়া মানুষের জন্য বড় কারামত তা নয়, পানিতে ভাসা মানুষের জন্য বড় কারামত না, এটাও কারামত, এটাও অলৌকিক বিষয়, অবশ্যই মানুষের জন্য এটা বড় গুরুত্ব বহন করে, কিন্তু এর চেয়ে অনেক বড় কারামত হলো নবীজির সুন্নতের উপরে চলে, সুন্নত থেকে এক কদম পিছু হটে না, সে জীবন কাটিয়ে দেয়, এটা সবচেয়ে বড় কারামত। হকের কথা বলতে দ্বিধা করে না, হকের কথা বলতে ভয় পায় না, হক কথা বলতে নির্দ্বিধায় সে বলে যায়, সকল শক্তি এবং
অপশক্তির বিরুদ্ধে একা দাঁড়িয়ে যেতে পারে, এরকম ব্যক্তির এই দাঁড়িয়ে যাওয়া এটা অনেক বড় অলৌকিক বিষয়, এটা কারামত। যেমন নাকি হযরত হুদ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এই জিনিস নসিব করেছিলেন। মুফাসসিরিনে কিরাম লেখেন, হযরত হুদ আলাইহিস সালামের মুজিজা কি ছিল? এটাই ছিল মুজিজা। এত বড় বড় পালোয়ানদের সামনে উনি নির্দ্বিধায় দাঁড়িয়ে বলে দিতেন এবং জানতেন যে যে কোনো সময় শেষ করে দিতে পারে, কিন্তু তারপরেও তারা যে শেষ করতে পারত না, হিম্মত করতে পারত না হযরত হুদের গায়ে হাত তোলার, এটা হযরত হুদের জন্য আল্লাহ তাআলার তরফ থেকে বিশেষ সাহায্য নুসরত এবং আল্লাহ তাআলার তরফ থেকে অলৌকিক বিষয় ছিল এবং এটাই ছিল সেই মুজিজা। কিন্তু এই মুজিজা বোঝার ক্ষমতা ওদের ছিল না, আমাদের এই যুগের মানুষেরই হয় না ওই যুগে বুঝবে কোথেকে। এই যুগেও তো মানুষ কারামত তালাশ করে। কারামত কি? ফু পা, পানিতে ভাসে কিনা, আকাশে ফু করে উড়ে কিনা, এই হলো কারামত তালাশ করে। হযরত জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহির কাছে এক ব্যক্তি 12 বছর কাটিয়েছে, চলে যাওয়ার সময় বলছে যে হযরত আপনার কোনো কারামত এই কয়দিনের ভিতরে দেখলাম না, এটা একটা অদ্ভুত ব্যাপার, আপনি এত বড় বুজুর্গ। তো উনি বলছেন কারামত দেখো নাই, কি দেখো নাই, কোনো অলৌকিক কিছু তো দেখলাম না আপনার এখানে। তো উনি বললেন ও আচ্ছা, তো এই 12 বছরের ভিতরে আমাকে সুন্নতের খেলাফ কোনো কাজ করতে দেখেছ, নবীজির তরিকার বাইরে কোনো কাজ করতে দেখেছ? তো বলছে হযরত না, এটা তো দেখি নাই। উনি বললেন একটা লোক 12টা বছর পার করে দিচ্ছে জীবনের, সুন্নতের খেলাফ বিপরীত একটা কাজ করছে না, আর তুমি এর চেয়ে বড় কারামত তালাশ করে বেড়াচ্ছ দুনিয়াতে, কোথায় এর চেয়ে বড় কারামত পাবা? এই জন্যে হযরত হুদ আলাইহিস সালামের কাছে আল্লাহ তাআলা এই মুজিজা দিয়েছিলেন। আর তারা কি বলতে লাগলো? তারা বলছে ক্বালু ইয়া হুদ, এ হুদ, মা জিদ্দানা বিবাইয়িনা, তুমি আমাদের কাছে সুস্পষ্ট কোনো দলিল, কোনো প্রমাণ, কোনো তোমার নবুয়তের সপক্ষে কোনো বিশেষ অলৌকিক কিছু তুমি এনে দেখাতে পারলে না। ওয়ামা নাহনু বিতারিকি আলিহাতিনা, আর মনে রেখো কিছু দেখাইলেও তোমার কথা বিশ্বাস করা আমাদের পক্ষে মুশকিল, আমরা কিন্তু আমাদের মাবুদদেরকে, আমাদের ক্ষমতাসীনদেরকে ছাড়বো না, আমরা ক্ষমতাসীনদের পার্টিতেই যোগ দিব, আমরা সেখানেই থাকবো, আমরা আমাদের মাবুদদেরকে ছাড়বো না, আমরা যাদের পূজা করি, যাদের কথা মানি, তাদেরকে আমরা পরিত্যাগ করব না। আন কাউলিকা, তোমার কথার কারণে। ওয়ামা নাহনু লাকা বিমুমিনিন, এবং কান খুলে শুনে নাও, আমরা তোমাকে বিশ্বাস করি না, আমরা তোমার উপরে ঈমান আনব না, তোমার কথার উপরে আমরা ঈমান আনব না। তারপর আবার কি বলছে? ইন্নাকুল, আমাদের বক্তব্য একটাই সুস্পষ্ট, ইন্নাকুলু ইল্লা, ইন্নাকুলু ইল্লা, তর্জমা যা করছে তাই, আমাদের বক্তব্য বড় সুস্পষ্ট, একটাই আমাদের বক্তব্য, একটাই আমাদের কথা, সেটা কি? বাদ ইতারাকা বাদু আলিহাতিনা বিসু, তোমাকে ভূতে ধরেছে, আমাদের কোনো খোদা রেগে গিয়েছেন যার কারণে তোমার উপর ভূত চাপিয়ে দিয়েছেন এবং তুমি আবল তাবল বকছো। ভূত ধরলে, ভূতে ধরলে, জিনে ধরলে আবল তাবল বলে না? হ্যাঁ হ্যাঁ, ছোট মেয়ে কার গলায় কথা বলছে? মোটা এক বেটার গলায় কথা বলছে, কথা বলে। তো জিন যখন ধরে তখন তো কি হয়, এরকম হয় না? তো বলছে তোমাকে আমরা যা বুঝতে পারছি, আমাদের কোনো মাবুদের বদ্দোয়া লেগে গেছে, আমাদের কোনো মাবুদ খেপে গেছেন, তাই তোমার উপর ভূত চাপিয়ে দিয়েছেন, আমাদের বক্তব্য একটাই। অর্থ অতএব আমাদের বক্তব্য একটাই, আপনাদের কথা হলো যে আমাদের বক্তব্য তো অনেক দিল, এই একটা হয় কোত্থেকে? এই একটাই সবগুলাকে নিয়ে আসে। এক কথা হলো তোমার কথা মানবো না, এই মানবো না কথাগুলা সব ব্যাখ্যাগুলা দেওয়া হয়েছে যে তুমি আমাদেরকে কোনো দলিল দেখাইতে পারো নাই, তোমার কথা মানতে পারি না, আমাদের মাবুদদেরকে ছাড়তে পারি না তোমার কথার কারণে, এগুলো তো সব বক্তব্য। কিন্তু এগুলো মূল ভিত কি? তারা কি বলতে চাচ্ছে, মানুষকে কি দিয়ে বোঝাবো? খুব সহজ, তুমি ভূতে ধরা মানুষ, তোমাকে জেনে ধরেছে, আর যে জেনে, যাকে জেনে ধরে সে আবল তাবল বকে, আর যে আবল তাবল বকে তার কথা তো মানা যায় না। তো এক বক্তব্য দিয়ে সব খালাস, ইন্নাকুলু ইল্লা, আমরা একটাই কথা বলি তোমার ব্যাপারে, এর চেয়ে বেশি বলার দরকার নাই। ইতারাকা বাদু আলিহাতিনা বিসু, আমাদের মাবুদ নারাজ হয়ে গেছে কোনো মাবুদ এবং তোমাকে, তোমার উপর ভূত চাপিয়ে দিয়েছে।
হযরত হুদ সমস্ত বক্তব্য শুনে টুনে বললেন তোমাদের বক্তব্য একটাই আর কত কথা তোমরা কও বা সহজ করে শুনে নাও ইন্নি উশহাদুল্লাহ ওয়া আশহাদু আমিও আল্লাহকে সাক্ষী রাখছি তোমরাও সাক্ষী রাখো আমিও আল্লাহকে সাক্ষী রাখছি তোমরাও আল্লাহকে কি রাখো সাক্ষী রাখো সেটা কি আন্নি বারিউম মিম্মা তুশরিকুন তোমরা যেগুলোকে উপাস্য সাব্যস্ত করেছ তোমরা যে শরীক সাব্যস্ত করেছ এগুলো থেকে আমি দায়মুক্ত এগুলোর দায় দায়িত্ব আমার নয় আমি এগুলো থেকে মুক্ত তোমরাও সাক্ষ্য থাকো আমিও আল্লাহকে কি দিচ্ছি সাক্ষী রাখছি তোমরাও সাক্ষ্য রাখো আল্লাহকে সাক্ষী রাখো তোমরাও সাক্ষী সাক্ষ্য থেকো আন্নি বারিউম মিম্মা তুশরিকুন তোমরা যেগুলোকে শরীক হিসেবে সাব্যস্ত করছো সেগুলো থেকে আমি পরিপূর্ণভাবে মুক্ত আমি আমার সাথে এগুলোর কোনো সম্পর্ক নাই দেখেন না কি হয় দলীয় লোক যখন কোনো অপকর্ম করে আর সবার সামনে এটা ধরা পড়ে যায় তখন গিয়ে দল তাকে অস্বীকার করে এ আমাদের দলের কেউ না বলে না বলেন না কেন এই যে এটার নাম কি সাল্লায় যে দুর্ঘটনা ঘটলো হিন্দুদের বাড়ির উপরে আক্রমণ হলো দেখেন নাই সুনামগঞ্জের সাল্লাতে হিন্দুদের বাড়ির উপরে কি হলো আক্রমণ হলো সেই আক্রমণের দায় চাপিয়ে দেওয়া হলো কার উপরে হ্যাঁ প্রথম দিন আমাদের প্রথম আলো ডেইলি স্টার হ্যাঁ তারপরে ওই যে আরেকটা আছে এরা দায় চাপিয়ে দিল এরা হুজুররা করেছে হেফাজতে ইসলাম করেছে হিন্দুদের বাড়িঘর ভাঙচুর করেছে তাদেরকে উৎখাত করেছে বাড়িতে আগুন দিয়েছে কারা হেফাজতে ইসলাম কেন হেফাজতে ইসলামের এক নেতাকে কেন্দ্র করে এক হিন্দু স্ট্যাটাস দিয়েছিল সেই স্ট্যাটাসের উপরে লোকজন বিক্ষুব্ধ হয়েছে তারা এসে গাড়িঘর ভাঙচুর করেছে খুব সহজ সমীকরণ খুব সোজা কোনো তদন্ত নাই কোনো যাচাই নাই বাছাই নাই কিচ্ছু নাই বাস মুখস্থ বলে দিল তারপর কি দেখা গেল বড় মজার জিনিস পুলিশকে যদি স্বাধীনতা দেওয়া হয় যে কে অপরাধী বের করো স্বাধীনতা দিলে তারা পুলিশ ঠিক মতোই তাদের অপরাধী ধরে নিয়ে আসে বানোয়াট অপরাধী ধরবে না সেক্ষেত্রে পুলিশ গিয়ে অপরাধী বের করে ফেললো তো কে অপরাধী দেখা গেল এখানে আগুন দেওয়া মারপিট করানো দল পরিচালনা করা পিটাপিটির ভিতরে মৌলিক কাজটা করেছে ওখানকার স্থানীয় আওয়ামী লীগের চেয়ারম্যান স্বাধীন বাবু স্বাধীন সাহেব কি করেছেন স্বাধীন কর্মকাণ্ড চালিয়েছেন এটা ধরা পড়ে গেল পুলিশ গ্রেফতারও করলো সব কিছুই পাওয়া গেল এভিডেন্সও পাওয়া গেল এবং সেখানে হেফাজতে ইসলামের একজন লোককেও খুঁজে পাওয়া যায় না একজন মাওলানা সাহেবের টিকিও খুঁজে পাওয়া যায় না দানি টুপেওয়ালা মানুষের খবরই নেই কিন্তু মুখস্থ বলে দিল কিন্তু এই জন্য আমি এটাকে প্রথম আলো বলি না প্রথম অন্ধকার বলি আর এর খালাতো ভাই আছে ধ্বংসের কণ্ঠ একটা আছে না কালের কণ্ঠ কালের এক অর্থ কি ধ্বংস শনি কাল মানে যুগ কাল মানে সময় কালের এক অর্থ হলো শনি কালের এক অর্থ হলো ধ্বংস এই জন্য একটা আছে কণ্ঠ ধ্বংসের কণ্ঠ এই একই সুরে কথাবার্তা বলে এরা আর প্রতিদিন নাকি নতুন নতুন তারা ওঠে একটা আছে ইংরেজিতে নতুন তারা নিয়ে আসে আল্লাহ এগুলো সবগুলাকে হেদায়ত করুক বলেন আমিন যদিও কপালে হেদায়ত নাই এটাও লিখে রাখেন সামষ্টিকভাবে এদের কপালে হেদায়ত নাই কিন্তু আমরা দোয়া করবো আল্লাহ হেদায়ত দান করে তবে এটাও মনে রাখেন সামষ্টিকভাবে এদের কপালে হেদায়ত এদের কোনো ব্যক্তি বিশেষভাবে যদি হেদায়ত পেয়ে যায় এখানে যারাই কাজ করে তারাই সব নষ্ট তা না অনেকে ভালো মানুষ আছে কিন্তু কর্তৃত্ব হলো ইবলিসের তালতুবাইদের হাতে তালতুবাই বুঝেন তো আপনারা নোয়াখালীর ভাষাত কইলে মারি তালতুবাই তালয়ের নিসবতে যে বাই হয় বেআই বেআই বুঝেন না বেআই তালতুবাই এগুলো কি সুন্দর করে চালায় দিল কেউ কেউ আবার চাপ দিল স্বাধীন কি ছেড়ে দাও উপর থেকে কওয়া হয়েছে মানে এই যে উপর এখানে উপর সোজাসুজি উপর আছে এখানে উপর থেকে কওয়া হয়েছে অন্যায় যে করছে তারই দল এখন যখন এখান থেকে ক্লিয়ারেন্স গেছে এখন তো আর
এরর চাপে কাজ হবে না। তো ধরে ঠিকঠাক মতোই বানান দিছে এবং আসলেই ধরা পড়ছে যে আওয়ামী লীগের চেয়ারম্যান সে, এবং সেই এই কাজটা করছে। তো দল সাথে সাথে ফয়সলা করে দিছে, তার সাথে আমাদের দলের কোনো সম্পর্ক নেই, সে আমাদের কেউ না, খালাস। দুনিয়াতে করে কি করে না, আরে কয় না কেন? কেয়ামতের দিন, কেয়ামতের দিন মনে রাখবেন, অপরাধীরা যখন নাকি অপরাধে ফেঁসে যাবে এবং তারা তাদের নেতৃবৃন্দের কথা বলবে, অমুকের কারণে অমুকের কারণে করে, তারা বলবে কোনোদিন একে চিন্তামি না, কি কি কয় না কয়, চিন্তামি না আমি, আমি বিএনপি নেতার নেতৃত্বে আদেশে এই কাজ করেছি, আমি আওয়ামী লীগ নেতার আদেশে এই কাজ করেছি, এই কথা যখন বলবে তো যাকে দেবে তোমার আদেশে না কি করছে, আওয়ামী লীগ নামে কোনো, আওয়ামী লীগ নামে কোনো দল পৃথিবীতে ছিলই না, আমি চিন্তামি না, বিএনপি নামে কোনো দল ছিলই না পৃথিবীতে, আমি চিন্তামি না, এই সমস্ত অপকর্মের সাথে আমার কোনো সম্পর্ক নাই, এ কথা কেয়ামতের দিন বলবে। আমি বলতেছি না, আল্লাহই বলতেছেন। শুধু তাই না, মহাগুরু শয়তান যিনি সবাইকে বিভ্রান্ত করে নিয়ে যান, তার পার্টি, এই ফুল পার্টি গিয়ে যখন তাকে জাহান্নামে যাওয়ার ফয়সালা হয়ে যাবে, এরা সব শেষ পর্যন্ত তাদের মহান নেতার কাছে যাবে, সে নেতার নাম ইবলিস। আল্লাহ তাআলা ইবলিসকে বিশেষ আকৃতিতে দাঁড় করাবেন সেদিন। এই যে দেখো তোমাদের গুরু, এই গুরুর কথা শুনছিল তোমরা সবাই চিনবে, এনে আমাদের গুরু, ইনার কথা মেনেই পর্দা নষ্ট করেছি, ইনার কথা মেনেই জিনাবে বিচারে গিয়েছি, ইনার কথা মেনেই অন্যান্য অপকর্ম করেছি, ইনার ফসলা নিতে ইনার অনুসরণ করে আমরা ঘুষ খেয়েছি, সুদ খেয়েছি, এগুলো করেছি, অপকর্ম করেছি, হ্যাঁ হুজুরদের বিরুদ্ধে দাঁড়িয়েছি, মিথ্যা রিপোর্ট লিখেছি, এই ওই দিন চিনতে পারবে, ইনি আমাদের গুরু। তো সব গিয়ে তার কাছে যাবে, জাহান্নামের মধ্যে গুরুর কাছে যাবে, যে বলবে আপনার কথা মেনেই আজকে আমরা এখানে এসেছি, এজন্য আমাদের একটু সাজা থেকে মুক্ত করার ব্যবস্থা করেন, কত প্রতিশ্রুতি দিয়েছেন আপনি, আপনার কথা মানলে আমাদের সব রকমের কল্যাণ হবে, আজকে তো এসে আসল জায়গাতে ধরা খেয়ে গেলাম, তো আপনি আমাদেরকে একটু নিষ্কৃতি দেন, একটু আজাবটা কমিয়ে দেন, কমপক্ষে আল্লাহর কাছে সুপারিশ করে, আপনার সাথে তো আল্লাহর অনেক সম্পর্ক, আপনার কথা মানছি। শয়তান কি করবে জানেন? ওয়াকাল শয়তান লাম্মা কুদিয়াল আমর, শয়তান কি করবে, বলবে যখন সব ফয়সালা হয়ে যাবে, সূরা ইব্রাহিমের ভিতরে এই কথা আল্লাহ তাআলা একদম পরিষ্কারভাবে বলে দিয়েছেন, 13 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠা, খুলে কোনো সময় পারলে হেফজ কোরআন শরীফের ভিতরে দিয়ে নিন। আমরা তো ভাই আয়াত নম্বর নম্বর মুখস্থ করি না, আমাদের মুখস্থ থাকে পৃষ্ঠা, পৃষ্ঠা কোন জায়গায় কি আছে এটা কইতে পারবো, এটা আপনি দেখবেন যে আয়াতটা কোন জায়গায় আছে, সব বন্ধ করে বলবো এই জায়গায়, এটা আমরা কইতে পারি, এই প্রত্যেক আয়াত নম্বর নম্বরে মুখস্থ রাখা, এত সময় আছে নাকি আমাদের, বুঝেন নাই আপনারা, না বুঝেন নাই, ওই গেল, এই যে দেখেন, ওয়াকাল শাইতান লাম্মা কুদিয়াল আমর, যখন সব ফয়সালা হয়ে যাবে, জান্নাতিরা জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামে যেয়ে পৌঁছবে, তখন মিস্টার ইবলিসকে আল্লাহ তাআলা চিনিয়ে দিবেন, এই যে তোমাদের মহাগুরু ইনি, এখন সবাই গিয়ে ইবলিসের কাছে যাবে, সব জাহান্নামে মিলে, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুরগি শহর থেকে শুরু করে যা যা আছে সব, যদি হেদায়েত কবুল না করে, তাহলে হেদায়েত কবুল করলে তো জান্নাতি হয়ে যাবে, যদি জিন্দা থাকে, মুর্দা হলে তো গেছে। ইন্নাল্লাহ ওয়া'আদাকুম ওয়া'দাল হক, এখন শয়তান বলবে শোনো, আল্লাহ যা ওয়াদা করেছেন, প্রতিশ্রুতি দিয়েছেন, তা সব সত্যি, ওয়া'আদতুকুম ফা'আখলাফতুকুম, আর আমি তোমাদেরকে প্রতিশ্রুতি, আপনি আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন না আল্লাহর বিরুদ্ধে, হ্যাঁ দিয়েছি, তাহলে এখন আপনি ওয়াদা রাখবেন না, আমাদের মুক্তির ব্যবস্থা করবেন না, ফা'আখলাফতুকুম, আমি ওয়াদা খেলাফ করলাম, কি করবা করো, কি করব, মুখের কাছে ঠাস ঠাস, আমি ওয়াদা রাখি নাই, কি করবা করো। ঠিক এই শয়তানের ভূমিকায় বর্তমানে কিছু রাজনীতিবিদ ভোটের আগে অবতীর্ণ হয়, আইসা কয় এই করে দিব, সেই করে দিব, কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন হবে না, এটা হবে না, সেটা হবে না, এগুলো সেগুলো করে এটা ভোট ভোট পায়, হ্যাঁ পায়, এটা কয়েকদিন পরে কয় ওয়াদা রাখলাম না, কি করবি কর, বেশি কিছু কবি ঠেঙায় দেবে, বুঝেছেন, করে কি করে না, বাবা আত্মকুম ফা আখলাফতুকুম, আমি ওয়াদা করেছি, প্রতিশ্রুতি দিয়েছি, কি হয়েছে, রাখলাম না ওয়াদা, কি করবি, ফা আখলাফতুকুম, তারপরে বলবে কি, ওমা কানা লি আলাইকুম মিন সুলতান, আরে তোমাদের কি বুদ্ধি বিবেক আল্লাহ দেয় নাই, তোমাদেরকে কি আমি লাঠি দিয়ে পিটায়া গুনাহ করাইছি,
আমি কি তোমাদেরকে লাঠি দিয়ে পিটিয়ে কোনো কোনো গুনাহ করিয়েছি? আমি কি ওসি ছিলাম, এসপি ছিলাম, আমি তোমাদেরকে পিটিয়েছি? এটা করতে হবে? আমি তো এই কাজ করি নাই। মা কান আলী আলাইকুম মিন সুলতান, তোমাদের উপরে আমাদের কোনো, আমার কোনো ক্ষমতাই চলতো না। যদি তোমরা আল্লাহকে মানতা, আমার কোনো ক্ষমতাই তোমাদের উপরে চলতো না। ইল্লা, তবে হ্যাঁ, একটা কথা তোমরা বলতে পারো, আন দাউতুকুম, আমি তোমাদেরকে আহ্বান করেছি জাহান্নামের দিকে, ফাস্তা জাব তুমলি, তোমরা আমার ডাকে সাড়া দিছ। আমার কথা শুনছো কেন তোমরা? তো নবীদের কথা শুনতে পারলা না, আলেমদের কথা শুনতে পারলা না, নেককারদের কথা শুনতে পারলা না, নবীদের ওয়ারিসদের কথা শুনতে পারলা না, সেটা শুনো নাই, আমার কথা শুনছো, আমার কথা শুনছো, এখন আমাকে কেন দায়ী করো? তারাও ডাকছে, আমিও ডাকছি। তোমার বিচার বিবেচনা করার ক্ষমতা আল্লাহ তোমাকে দিয়েছিলেন, আকল দিয়েছিলেন, বুদ্ধি দিয়েছিলেন, বিবেক দিয়েছিলেন, বিবেচনা বোধ দিয়েছিলেন, তুমি সেগুলোকে কাজে লাগাওনি, তুমি উল্টোভাবে আমার কথা শুনছো, ওদের কথা শুনো নাই, তাদের ডাকে সাড়া দাও নাই, ততই বেটার জন্য তো আমি দেই না রে ভাই। ফালা তালুমুনি, অতএব আমাকে ভৎসনা করে কোনো লাভ নাই। লুমু আনফুসাকুম, নিজেদেরকেই যা কর কও, যা কর কারে কও, নিজেদেরকেই বলে বলো, ফালা তালুমুনি ওয়ালুমু আনফুসাকুম, অতএব আমাকে ভৎসনা করে গালমন্দ করে কোনো লাভ নাই, বরং নিজেদেরকেই গালমন্দ করো। আর আরেকটা কথা শোনো, এখন তর্ক বিতর্ক করে লাভ নাই, তোমরাও এসে ঢুকছো, আমিও এসে ঢুকছি, এমন না যে আমি জান্নাতে বের হয়েছি আর তোমরা জাহান্নামে আসছো, তোমাদের দলেই আমি আছি, আর আমার চিৎকারে, তোমাদের চিৎকারে, আমার এখানে চিল্লাচিল্লি করে কোনো লাভ নাই, আন্দোলনে কোনো ফলাফল হবে না, আমিও তোমাদেরকে বাঁচাইতে পারবো না, তোমরাও আমাকে বাঁচাইতে পারবে না। মা আনা বিমুসুখে কুম ওয়া মা আনতুম বিমুসুখে, কেউ কাউকে বাঁচাতে পারবো না। অতএব এখন নফসি নফসি করো, বুদ্ধিমানের কাজ করো, নিরাপদে আজাবটা ভোগ করো। চুপচাপ বেশি লাভ ফাল দিলে শক্তি বেশি খরচ হবে, কষ্ট বাড়বে, অতএব যে আজাবটা আসতেছে সেটা আরামে খাও, এটা নিয়ে কোনো কথা টথা এখন আর বলো না, এ সমস্ত আন্দোলন করে কোনো লাভটা হবে না। ইন্নি কাফারতু বিমা আশাকতুমুনি মিন ক্বাবল, ইতিপূর্বে তোমরা আমার সাথে আরও যাদেরকে অংশীদার করে, হ্যাঁ, আমার কথায় তোমরা যাদেরকে নেতা সাব্যস্ত করেছিলে, খ্যাতা সাব্যস্ত করেছিলে নবী রসুলকে বাদ দিয়ে, তাদের সকলের ব্যাপারে আমি কী করছি? অস্বীকার করছে, এদেরকে আমি চিনি না। আমার কথায় তোমরা যাদেরকে মাবুদ বানিয়েছিলা, এদেরকে আমি অস্বীকার করছি, এদেরকে আমি চিনি না, এগুলো কোনো কিছু ছিল না। ইন্নি কাফারতু বিমা আশরাকতুমুনি মিন ক্বাবল, আল্লাহ তাআলা তারপরে বলেন, ইন্না যালিমিনা লাহুম আযাবুন আলীম, অতএব যারা অপরাধী এদের জন্য বিশেষ পিঠা, এটা ছাড়া আর কোনো কিছু করা নাই, একদম কঠিন পিঠা এবং ফার্স্ট ক্লাস ডলা এদের জন্য চলবে, আযাবুন আলীম। এলো ইবলিসের কথা, কিয়ামতের দিন, কিয়ামতের দিন সবাইকে অস্বীকার করে দেবে, ওই দিন তো অস্বীকার করবে। হযরত হুদ এখানেই বলছেন, তোমরা কান খুলে শুনে নাও, তোমরা যেগুলোকে আল্লাহর সাথে শরীক সাব্যস্ত করছো, আল্লাহর সাথে যাদেরকে মাবুদ বানাচ্ছ, মনে রাখবা এদের ব্যাপারে আমি মুক্ত, এদের ব্যাপারে আমি মুক্ত। নুরুদ্দিনের পিটি শুরু হয়েছে, দোয়া করেন নুরুদ্দিনের জন্য, আল্লাহ তাআলা নুরুদ্দিনের জন্য স্পেশাল জিনিসের ফয়সালা করেন। না, এটা রাখো, পরে আমাকে দিবা। এটা কার নুরুদ্দিন? এই নুরুদ্দিন, এটা কার? হযরত হুদ আলাইহিসসালাম বলছেন যে তোমরা যাদেরকে শরীক বানাচ্ছ, আমি এদের থেকে মুক্তির ঘোষণা দিচ্ছি, এদের সাথে আমার কোনো সম্পর্ক নাই, তোমরাও সাক্ষী থেকো, আমিও আল্লাহকে সাক্ষী রাখছি, তোমরাও সাক্ষী থেকো, আল্লাহকে আমি সাক্ষী রাখছি, এদের সাথে আমার কোনো সম্পর্ক নাই, পৌত্তলিকতার সাথে আমার কোনো সম্পর্ক নাই, মূর্তি কালচারের সাথে আমার কোনো সম্পর্ক নাই, আমি মূর্তি কালচারের পক্ষে নই। যারা মূর্তি বানাচ্ছ, তারা মূর্তিকে নিয়ে কিয়ামতের দিন হাজির হয়েও তোমাদের জবাব তোমরা দিও, এই মূর্তির সাথে এতদিন দল করেছি ঠিক, কিন্তু যখন মূর্তির পক্ষে যাবা, তখন তোমার দলকে সালমালকে দিতে এক মুহূর্ত দেরি হবে না, এটা হলো ইমানদারের কথা। যখনই আল্লাহ বিরোধী অবস্থানে যাবা, সেটা তাই সংস্কৃতির নামে যাও, চাই কালচারের নামে যাও, চাই আভিজাত্যের নামে যাও, চাই চেতনার নামে যাও, যেভাবেই যাও না কেন, আল্লাহ এবং রসুলের সাথে সাংঘর্ষিক যে কোনো কিছু হবে, সেটার সাথে আমার কোনো সম্পর্ক নাই, এটা হতে হবে। ওই বাচ্চা
মূর্তি নিয়ে যখন নাকি খুব কথা চলছে, তখন ঢাকা ইউনিভার্সিটির এক ছাত্র নেতা বাচ্চা, হ্যাঁ ছাত্রলীগের এক ছেলে, সে কি করলো, সে স্ট্যাটাস দিল যে সে মূর্তির বিপক্ষে, সে মূর্তির পক্ষে না। সে আওয়ামী লীগ করে, সে ছাত্রলীগ করে, কিন্তু তাই বলে মূর্তির পক্ষে সে যাবে না, তাকে বহিষ্কার করা হলো, তাকে দল থেকে কি করা হলো, বহিষ্কার করা হলো, তার ব্যাপারে অ্যাকশন নেওয়া হলো, এটা হলো সেটা হলো। মনে রাখবা, কিয়ামতের দিন এই বাচ্চা হযরত হুদ আলাইহিস সালামের সাথে দাঁড়াবে, কিয়ামতের দিন এই বাচ্চা ইব্রাহিম আলাইহিস সালামের সাথে দাঁড়াবে, কিয়ামতের দিন এই বাচ্চা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে দাঁড়াবে, আর তুমি ফেরাউন, হামান, কারুন, নমরুদ, সাদ্দাত এদের সাথে দাঁড়াবা। এটা ইমানি বিষয়, এটা খেলার বিষয় না। হিন্দু ভাইয়ের সাথে ভালো ব্যবহার করব, খ্রিস্টান ভাইয়ের সাথে ভালো ব্যবহার করব, ইহুদের সাথে ভালো ব্যবহার করব, বিধর্মীর সাথে ভালো ব্যবহার করব, কিন্তু তার ধর্মীয় রীতিনীতিতে সাপোর্ট দিব না, তার ধর্মীয় রীতিনীতিতে আমি অংশগ্রহণ করব না, যে কোনো নামেই হোক না কেন, বোঝাতে পারি নাই। তার পূজাতে তাকে আমি উইশ করতে পারি না, তার বড়দিন পালনে আমি তাকে উইশ করতে পারি না, কারণ এটা সরাসরি খোদাদ্রোহিতার বিষয়। এই বিষয়ে নিজেকে বারি বানাতে হবে, মুক্ত বানাতে হবে, আমি ওটার সাথে নাই। মনে রাখবেন, সূরা ফাতিহা আল্লাহ তাআলা শিখিয়েছেন, সূরা ফাতিহা পুরা কোরআনে কারীমের সারাংশ, গোটা কোরআনে কারীমের সারাংশের নাম কি, সূরা ফাতিহা। হুজুর এটা কি বললেন, হ্যাঁ পুরো কোরআনে কারীমের উদ্দেশ্য হলো হেদায়েত। কোরআনে কারীমের উদ্দেশ্য কি, হেদায়েত। শাহরু রমাদান, মাহে রমাদান, আল্লাযী উনজিলা ফীহি আল-কুরআন, যার মধ্যে কোরআন অবতীর্ণ হয়েছে, যে মাহে রমাদানে কোরআন অবতীর্ণ হয়েছে, হুদাল লিন-নাস, কেন, গোটা মানব জাতির হেদায়েতের জন্য। তাহলে কোরআন নাজিলের উদ্দেশ্য কি বলেন, মানব জাতির হেদায়েত এবং পথ প্রদর্শন। সূরা ফাতিহার মূল বক্তব্য হলো হেদায়েত প্রার্থনা করা আল্লাহর কাছে, ইহদিনা সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদূবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। এখানে এটা হলো সূরা ফাতিহার মূল বক্তব্য, কোনটা, ইহদিনা সিরাতাল মুস্তাকিম থেকে নিয়ে শেষ পর্যন্ত হেদায়েত চাওয়া। কোরআনের উদ্দেশ্য কি, হেদায়েত। তো গোটা কোরআনে যা কিছু আছে সেটার সারাংশ হলো হেদায়েত চাওয়া আল্লাহর কাছে। আল্লাহ যদি হেদায়েত দিয়ে দেন, কোরআনের উপরে আমল হয়ে যাবে। এটা হলো মূল বক্তব্য সূরা ফাতিহার। আমরা নামাজের মধ্যে যখন পড়ি, দৈনিক কমপক্ষে 17 বার পড়তে হয় যদি ফরজ নামাজ আদায় করি, শুধু ফরজগুলা, সুন্নত টুন্নত সহ মিলাইলে কতগুলা হয় হিসাব করেন, অনেক হয়। প্রত্যেকবার পড়ি নামাজের মধ্যে, যত নফল নামাজ পড়ি, ওয়াজিব নামাজ পড়ি বা ফরজ পড়ি, এই সূরা ফাতিহার প্রতি আয়াতে আয়াতে আল্লাহ উত্তর দিতে থাকেন। এই জন্য বললাম এটা হলো মূল বক্তব্য হেদায়েতের প্রার্থনা, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সত্য সরল সঠিক পথ প্রদর্শন করো। আর আগেরটুকু কাটেছি, আগেরটুকু কি কাটেছি, মাননীয় প্রধানমন্ত্রী এসেছেন আপনার এখানে, আপনার এখানে আসার পরে আপনার কিছু চাওয়া টাওয়া আছে, আপনাদের এলাকার কিছু প্রয়োজন আছে, তো প্রথমেই কি দাঁড়িয়ে কেউ ওই কথা বলবে নাকি, মাননীয় প্রধানমন্ত্রী আমাদের এখানে বিদ্যুৎ নাই, আমাদের এখানে শতভাগ বিদ্যুতের ব্যবস্থা করেন, আমাদের এখানে সোয়ারেজ লাইনের সমস্যা হচ্ছে, আমাদের এখানে পানির ভিতরে গন্ধ পাওয়া যায়, কি ট্রিটমেন্ট করে পানি পাঠায়, সেই পানিতে গন্ধ থাকে, আমরা খেতে পারি না, আমাদের এই হচ্ছে সেই হচ্ছে, এগুলো দেন সেগুলো দেন, প্রথমে এগুলো বলে, প্রথমে দাঁড়িয়ে কি কয়, মহাত্মন, মহানুভব, মহানুভব, আপনার একটি দৃষ্টিতে, আপনার একক সিদ্ধান্তে আমরা আজকে বাংলার বুকে পদ্মা ব্রিজকে ভাসমান দেখতে পাচ্ছি, দৃশ্যমান দেখতে পাচ্ছি, যেখানে গোটা বিশ্ব আপনাকে সাহায্য করতে, আমাদের দেশের পাশে দাঁড়াতে ব্যর্থতার পরিচয় দিয়েছে, তারা আমাদেরকে হুমকি দিয়েছিল আমরা পারবো না, কিন্তু আপনি করে দেখিয়েছেন, আমরা পদ্মা ব্রিজ দেখতে পাচ্ছি বিশ্ব ব্যাংকে কচু দেখিয়ে, এরকম করে কিছু কথা টথা কয়, কয় কি কয় না, আমি যেটা বাস্তব সেটা কইলাম, যেটা অবাস্তবগুলো আর নাই কইলাম, আমাদের এলাকায় শতভাগ বিদ্যুতের ব্যবস্থা 24 ঘন্টা যদি করে দিতেন আপনার, ওইটা হলো উদ্দেশ্য।
কিন্তু এই উদ্দেশ্যকে সামনে রেখে শুরুতে পাম্পটি মারে। পাম্পটি কেন বললাম, যদি সত্যই বলে তাহলে সত্যের স্বীকৃতি, সত্য প্রশংসা, আর যদি সত্যের সাথে কিছু মিথ্যার মিশেল ঘটায়, মিশ্রণ ঘটায়, সত্য মিথ্যার মিশেলে একটা কিছু তৈরি করে, এটারে কি বলে, এটাকে কি বলে, পাম্পটি বলে। তো প্রথম পাম্পটি মারে, মেরে টেরে তারপরে গিয়ে একটা কথা বলে, সেটা হলো আমরা জানি আপনার সীমাবদ্ধতা আছে, আমরা জানি আমাদের দেশের এখানে সম্পদের অনেক অপ্রতুলতা রয়েছে, আপনি চান গোটা দেশকে শতভাগ বিদ্যুতের আওতায় নিয়ে আসতে, আপনি চান মিনারেল ওয়াটারের ব্যবস্থা প্রত্যেক ঘরে ঘরে, গ্যাসের নিশ্চয়তা প্রত্যেক ঘরে ঘরে আপনি ফ্রি দিয়ে দিতে চান, আমরা জানি, কিন্তু আপনার সীমাবদ্ধতা আছে, আমাদের উৎপাদনের তুলনায় ব্যয়ের ভাগ অনেক বেশি, অতএব সকলের চাহিদা সমানভাবে পূরণ করা সম্ভব নয়, আমরা জানি। তবে আমরা এটাও আপনাকে বলতে পারি, গোটা বাংলাদেশে সব জায়গায় যান, সবখানেই ধানের শীষেও ভোট পড়ে, এখানেও ভোট পড়ে, নৌকাও কিছু পড়ে, ধানের শীষেও কিছু পড়ে, তারপরে লাঙ্গলেও কিছু পড়ে, আমাদের এই এলাকা শতভাগ আপনার এলাকা, এখানকার কেন্দ্রে নৌকা ছাড়া কোনো ভোট পড়েই নাই। এখানে ধানের শীষ, লাঙ্গল, অন্য কারো কোনো অস্তিত্ব নাই, তাদের প্রার্থীরা সকলে জামানত হারিয়েছে। অতএব এই এলাকার বাসিন্দারা তারা সকলেই শতভাগ আপনার দলের সদস্য, আমরা সবাই আপনার দলের, অতএব অগ্রাধিকার পাওয়ার ক্ষেত্রে সীমাবদ্ধতা আছে ঠিক, সবার আগে আমাদেরটা নিশ্চিত করার আমরা বেশি অগ্রাধিকার পাওয়ার যোগ্য। বুঝেন নাই, আপনার সীমাবদ্ধতা আছে জানি, সব জায়গায় দিতে পারবেন না, কিন্তু সবার আগে যেটা পুরো হবে সেটা যেন আমাদেরটা হয়। কেন, আমরা সবাই কার দলের, আপনার দলের, কয় কি কয় না, কয়ে সেরে তারপরে আমরা আর কার কাছে যাব, আমরা আপনার কাছেই সাহায্য চাই। অতএব আমাদেরকে ইলেকট্রিসিটি দেন, আমাদেরকে ফ্রি গ্যাস দেন, আমাদেরকে ফ্রি এই দেন সেই দেন, সব দেন, আমরা অপচয় করার জন্য এক পায়ে খাড়া আছি। এই দাবি করে, করে কি করে না, ঠিক আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা ফাতিহার ভিতরে প্রথমে শিখিয়েছেন, হ্যাঁ এটাই সিস্টেম, যে প্রথমে যার কাছ থেকে কিছু চাবো তার সত্যিকারের গুণাবলীগুলোর কিছু আলোচনা করা। তবে আল্লাহ তাআলা যেটা শিখিয়েছেন এগুলোর ভিতরে মিথ্যার কোনো লেশমাত্র নাই, বরং সত্য যতটুকু তার চেয়ে অনেক কম বলা হয়েছে, অতএব এটাকে সত্যের স্বীকৃতি বলা হবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যাবতীয় প্রশংসা রব্বুল আলমিনের জন্য, আল্লাহর জন্য, আর রহমানুর রহিম যিনি পরম করুণাময় মহাদয়াময়, তারপরে মালিক ইয়াউমিদ্দিন বিনিময় দিবসের একচ্ছত্র অধিপতি মালিক, বুঝেন নাই মনে হয় এই সব বললেন কাকে, তারপরে আয় আল্লাহ আমরা শুধু আপনার দলেরই, ইয়া কানাবুদু ইবাদত শুধু আপনারই করি, গোলামি শুধু আপনারই করি, আমরা সকলে উই আর অল কার পার্টির বলেন না কেন, আল্লাহ আপনার পার্টির, আমরা ওই ইয়াকানাস্তাইন, অতএব সাহায্যটা আপনি আমাদেরকে দিবেন, তারপরে শুরু হয় আসল কথা, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সিরাতে মুস্তাকিমের পথ দেখিয়ে দেন, আমাদেরকে হেদায়েত দিয়ে দেন, এটা হলো চাওয়া। এখন লক্ষ্য করেন এখানে মোট সাত আয়াত, তার ভিতরে শেষ তিন আয়াত মূল উদ্দেশ্য হেদায়েতের প্রার্থনা, আর আগেরগুলা হলো কার্টেসি, আগেরগুলা কি, এই জন্য প্রতিটা বাক্যের পরে আল্লাহ তাআলা উত্তর দিতে থাকেন, প্রথম চার আয়াতের প্রতি আয়াতের উত্তর আল্লাহ তাআলা কি করেন, আলাদা আলাদা দিতে থাকেন। যখন বান্দা বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ উত্তরে বলেন হামিদানি আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করেছে। বান্দা বলে আর রহমানির রহিম, আল্লাহ বলেন আসনা আলাইয়া আব্দি, আমার বান্দা আমার গুণকীর্তন করেছে। বান্দা বলে মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ বলেন মাজ্জাদানি আব্দি, আমার বান্দা আমার গরিমা গিয়েছে। বান্দা বলে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, গোলামি শুধু আপনারই করি, ইবাদত আর উপাসনা শুধু আপনারই করি, আর কাউকে আমরা প্রশ্রয় দিই না, আশ্রয় দিই না, কোনো চান্স দিই না, শুধু আপনার ইবাদত করি আর সাহায্য শুধু আপনার কাছেই চাই। আল্লাহ তাআলা বলেন হ্যাঁ দা বেইনি ও বেইনি আব্দি, এটা আমার বান্দা আর আমার মাঝখানে ফিফটি ফিফটি, সে আমাকে তার ইবাদত দিবে, আমি তাকে আমার সাহায্য দিব, এটা ফিফটি ফিফটি। তারপরে তো প্রতি আয়াত আয়াতে উত্তর দিচ্ছেন না, বলেন না কেন, প্রতি আয়াত আয়াতে উত্তর দিচ্ছেন কিনা, কিন্তু এরপরে এসে যখন নাকি শুরু করছে হেদায়েতের কথা, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এখানে একটা উত্তর আসার কথা না, আল্লাহ এখানে কোনো উত্তর দেন না, কেন, দোয়া কমপ্লিট হয়নি, দোয়া এখনো কি হয়নি, কমপ্লিট হয়নি, ইনকমপ্লিট দোয়া, পরিপূর্ণটা করো, তো সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, তাও কোনো উত্তর নাই, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ্বালিন, এবার আল্লাহ তাআলা উত্তর দেন, হ্যাঁ কমপ্লিট হয়েছে দোয়া,
এবার তোমার মূল জিনিস কমপ্লিট হয়েছে, এখন তোমাকে দেওয়া যাবে। লক্ষ্য করে দেখেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, পঞ্চম আয়াত, পঞ্চম ষষ্ঠ সপ্তম এই তিনটার উত্তর আল্লাহ তাবারক ওয়া তাআলা একসাথে দেন, প্রত্যেকটার উত্তর আলাদা আলাদা ভাবে দেন না। দেখেন কিন্তু ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আমাদেরকে সত্য সরল সঠিক পথ প্রদর্শন করে, সেটা কোনটা? সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, অর্থাৎ তাদের পথ যাদের উপরে আপনার করুণা বর্ষিত হয়েছে, তারা হলো হকপন্থী। তারা কারা? হকপন্থী যাদের উপরে আল্লাহ করুণা বর্ষিত হয়েছে। হকপন্থী কারা? এক নম্বর নবী রসুল, দুই নম্বর সিদ্দিক যারা নবী রসুলের সবচেয়ে কাছাকাছি থাকে, তিন নম্বর হলেন শহীদরা, চার নম্বর হলেন নেককার মুমিন বান্দারা বান্দিরা যারা নবী রসুলের অনুসরণ করে। এনারা, এনাদের উপরে আপনার করুণা বর্ষিত হয়েছে, বুঝেন নাই? তাহলে নেককারদের পথ আমাদের, এক কথায় নেককারদের পথ আমাদেরকে কি করেন, প্রদর্শন করেন, যাদের উপরে আপনার করুণা বর্ষিত হয়েছে তারা কি বাতিল না হক? হক। গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদদাল্লি, তাদের পথ নয় যাদের উপরে আপনার অভিশাপ হয়েছে, এবং যারা বিভ্রান্ত গোমরা তাদের উপরে আপনি অভিশাপ দেননি কিন্তু তারা গোমরা, তাদের পথ নয়। যাদের উপরে আল্লাহর অভিশাপ হয় যারা গোমরা, তারা কি হক না বাতিল? বাতিল। তো বাতিলকে অস্বীকার করা, হককে স্বীকার করা, এবং এইটার মাধ্যমে বাতিল থেকে নিজেকে মুক্ত করা, হকের উপরে অবিচল থাকার জন্য, হকপন্থীদের দলভুক্ত হওয়ার জন্য প্রার্থনা করা, এই তিনটা জিনিস যখন একসাথে আসে, হেদায়েতের চাওয়া এবং হেদায়েতের ব্যাখ্যা হলো হকপন্থীদের সাথে থাকা, বাতিলপন্থী থেকে কি থাকা, দূরে থাকা, এই তিনটা জিনিস যখন একসাথে হয় তখন সে আসলে সিরাতে মুস্তাকিম পায়। তখন আল্লাহ তাআলা বলেন, একসাথে হওয়ার পরে তারপর গিয়ে বলেন, সাআলানি আব্দি, আমার বান্দা আমার কাছে একটা জিনিস চেয়েছে, বলি আব্দি মা সাআল, যা সে চেয়েছে তা দিয়ে দেওয়া হলো। তাহলে সূরা ফাতিহা, গোটা কোরআনের সারাংশ হলো সূরা ফাতিহা, আর সূরা ফাতিহার সারাংশ মূল জিনিস কি? হিদায়াতের দোয়া, শেষ তিন আয়াত। আর এটার ভিতরে অংশ কয়টা? তিনটা। এক হলো হেদায়েতের প্রার্থনা, আরেক হলো হেদায়েতের প্রার্থনার সাথে হেদায়েত প্রাপ্ত যারা ইতিপূর্বের তাদের দলভুক্ত হওয়ার প্রার্থনা, এবং যারা বাতিলপন্থী তাদের থেকে নিজেকে মুক্ত করার ঘোষণা। বোঝাতে পারিনি? এটার মাধ্যমে হেদায়েতের পূর্ণতা আসে, এটা হলো আসল হেদায়েত। বোঝাতে পারি নাই মনে হয়? এজন্যে কালিমার মধ্যে অংশ দেখেন, নেগেটিভ অ্যান্ড পজিটিভ, লা ইলাহা, কোন মাবুদ নাই, আল্লাহ ছাড়া যত মাবুদ আছে সবকে অস্বীকার করতে হবে। হযরত হুদও তাই করছেন, ইন্নি বারিউম মিম্মা তুশরিকুন, তোমরা যেগুলোকে অংশীদার বানাচ্ছ, যাদেরকে তোমরা পাওয়ারফুল মনে করছো, এদের, এরা পাওয়ারলেস, এদের কোনো পাওয়ার নাই, আমি এদের থেকে নিজেকে মুক্ত ঘোষণা করছি, এদের সাথে আমার কোনো সম্পর্ক নাই, লা ইলাহা, কোনো মাবুদ নাই, এটা অস্বীকার করা, এবং তারপর গিয়ে ইল্লাল্লাহ, মাবুদ যদি থাকে তো একজনই আছেন, তিনি কে? আল্লাহ। এজন্য আমি বাতিলের সাথেও আছি, আমি হকের সাথেও আছি, তুমি সিরাতে মুস্তাকিমে নাই। সিরাতে মুস্তাকিমে থাকতে হলে বাতিলকে অস্বীকার করতে হবে, আল্লাহ যেগুলোর উপরে নারাজ সেগুলোকে তোমাকে অস্বীকার করতে হবে, যে আমি এগুলোর সাথে নাই, যারা এগুলো করে আমি তাদের সাথে নাই। আমি বোঝাতে পারি নাই মনে হয় আপনাদেরকে। কহজো তাহলে কই যাব? বিএনপিও তো করতে পারবো না, আওয়ামী লীগও করতে পারবো না, আপনার বয়ান শুনে করেন না কি করছে পেতে? আল্লাহ জিগেব, তুমি আওয়ামী লীগ করো নাই কেন? আল্লাহ জিগেব, তুমি বিএনপি করো নাই কেন? কবরে জিজ্ঞেস করবে এগুলা? তুমি এরশাদ কাকুর পার্টি করো নাই কেন? আল্লাহ জিজ্ঞেস করবে? জিজ্ঞেস করবে না। যেই দল যেই পার্টি আমাকে শিরকের দিকে নিয়ে যাবে, আমাকে মূর্তির দিকে নিয়ে যাবে, বলি নাই আপনাদেরকে, জিয়ার রহমান সাহেবের এক এরম বানায় থিয়েছি হাতে করে, চোখে চশমা এরম করে বসে আছেন, উনি বানানিতে আস যে দিয়েছি অফিসের সামনে বানায় থিয়েছি। আরেক দল নিয়োগ করছে, একটা নিষেধ করছো, পারি নাই, চিন্তা করো না, প্রতি জেলায় জেলায় থানায় থানায় বানাবো, তার দল ঘোষণা দিচ্ছে, তাদের নেত্রী ঘোষণা না দিলে তাদের দল ঘোষণা দেয়, মূর্তি কালচার আমরা প্রতিষ্ঠা করে ছাড়বই, ছাড়ব করো। এ দুই দলের কোনো দল মূর্তি থেকে ফিরবে না,
মনে রাখবেন, ফিরবে না। হুজুর অগ্রিম ঘোষণা কেমনে দেন? আগেরটার উপরে হিসাব করে দিই, অতীত দেখে ভবিষ্যতের হিসাব করি। কি দেখে হিসাব হয়? অতীত দেখে ভবিষ্যতের হিসাব হয়। এটাই তো মানুষের, আল্লাহ তাআলা মানুষকে কি দিয়েছে? বুদ্ধি বিবেক দিয়েছে। হ্যাঁ, আমরা আশা করি, দোয়া করি আল্লাহ তাআলা তাদেরকে এই কালচার থেকে ফিরে আসার তৌফিক দান করেন। যদি কোনোদিন ফিরে আসে করব, যদি না আসে কোনো দল করার দরকার নেই, কোনোটা করার দরকার নেই। নিজে জাহান্নাম থেকে বাঁচার জন্য চেষ্টা করেন, জান্নাতে যাওয়ার ফিকির করেন। এরা কেউ বাঁচাইতে আসবে না, এ খালেদাও বাঁচাইতে আসবে না, হাসিনাও বাঁচাইতে আসবে না, জিয়া সাহেব বাঁচাইতে আসবে না, শেখ সাহেব বাঁচাইতে আসবে না। আপনার জান্নাত জাহান্নাম থেকে, আপনাকে জাহান্নাম থেকে বাঁচতে হলে আপনাকে মেহনত করা লাগবে, আপনার ইমান আমল সেটা কাজে আসবে। কবরের ভিতরে কেউ সাপোর্ট করার জন্য আসবে না, কেউ পাশে দাঁড়াবে না, কি সাহায্য করবে? আজরাইলের হাত থেকে আপনাকে আমাকে কেউ বাঁচাইতে পারবে না। আল্লাহ যখন লিখে রেখেছেন তখনই আমাদের ডাক আসবে, ঠিক কি ঠিক না? হ্যাঁ, কেউ বাঁচাইতে পারবে না, ইনারা বাঁচাইতে দিবে, ইনারা নিজেদেরকে, আরে আজরাইলের হাত থেকে ইনারা নিজেদেরকে বাঁচাইতে পারে না, আমগুলো কি বাঁচাইবে? কির ক্ষমতা? কোনো ক্ষমতা নাই, মাটি। যে সমস্ত ক্ষমতা দেখে অনেকে আমরা অনেক এই মনে করি, সেই করি, এই আছে সে আছে, এই হয়ে যাবে, কসু হবে, কিচ্ছু হবে না, ফালতু কথা, কিচ্ছু হবে না। অতটুকুই করতে পারবে যতটুকু আল্লাহ তাআলা চান, অতটুকুই ক্ষতি করতে পারবে যতটুকু আল্লাহ লিখে রেখেছেন। যদি আল্লাহ না লিখে রাখেন, সারা পৃথিবী মিলে চাইলেও তোমার এক চুল পরিমাণ বেশি ক্ষতি করতে পারবে না, কোরআনের বাণী। আর সবাই মিলে তোমার উপকার করবে, অতটুকুই পারবে যতটুকু উনি সিদ্ধান্ত নিয়েছেন, সবাই মিলেও পারবে না। উপকার করতে চাইলেও যদি উনি না লিখে রাখেন, তাহলে সকল ক্ষমতার উৎস কে? নাকি জনগণ? সকল ক্ষমতার উৎস কে? ইমান ঠিক করা দরকার। হুম, পার্টি আমাকে বাঁচাবে না, দুনিয়াতেই বাঁচায় না। স্বাধীন আঙ্কেল জীবন ভর আওয়ামী লীগ, হ্যাঁ, এমন অপকর্ম করছে, পার্টি বলছে আমরা ওনাকে চিনি না, উই ডোন্ট নো, চিনি না ওনাকে, জানি না উনি কে, ও আমাদের দলের কেউ না। তারপরে যদি আবার কেউ পেঁচায় আপনাদের দলের কেউ না মানে, এই যে ওনার এই যে এটা 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 ওটা, ঠিক আছে, কিন্তু আসলে রাজাকারদের চল, বুঝেন নাই, আমাদের দলে কিছু ঢেকে গেছে এরকম, কয় কি কয় না, বুঝলেন? আমার উপর আওয়ামী লীগও নারাজ, বিএনপিও নারাজ। আওয়ামী লীগ আর বিএনপির ওই সমস্ত লোকরা আবার খুশি যারা নাকি সত্য কথা চায়, আখেরাতে বাঁচতে চায়, তারা আবার খুশি হয় যে না হুজুর সহি কথা কইতেছে। আর সবাই মিলে নারাজ হইল, কিচ্ছু হয় যাবে। হুজুর হুদ আলাইহিস সালাম এই কথাই বলছেন, ইন্না কুলু ইল্লা তারাকা বাদু আলিহাতিনা বিসু ইন ক্বালা ইন্নি উশহিদুল্লাহ। তিনি বলেন আমি সাক্ষী রাখছি, কাকে? তোমরাও সাক্ষী থাকো, অসাধু আন্নি বারি ও মিম্মা তুশিকুন, তোমরা যেগুলোকে শরীক সাব্যস্ত করেছো, ক্ষমতা দিচ্ছ আল্লাহর সাথে, পাঠ বানিয়ে দিচ্ছ, এদের থেকে আমি পরিপূর্ণভাবে মুক্ত, কোনো সম্পর্ক আমার এদের সাথে নেই, আমি সম্পর্ক ছিন্ন করলাম। বারি, সম্পর্ক ছিন্নতার কি করা? ঘোষণা দেওয়া, সম্পর্ক ছিন্নের ঘোষণা দেওয়া। মিংদুনিহি ফাকিদুনি, আমার আল্লাহকে বাদ দিয়ে তোমরা তোমাদের যা আছে, ফাকিদুনি জামিআ, তোমরা যারা বেঁচে আছো আর তোমাদের মাবুদগুলা, তারা যাদেরকে তোমরা ক্ষমতাবান মনে করো, পাওয়ারফুল মনে করো, তোমরা সবাই মিলে আমার আল্লাহকে বাদ দিয়ে আমার বিরুদ্ধে যত ষড়যন্ত্র করা যায় করো। সুম্মা লা তুনদিরুন, এবং আমি তোমাদেরকে চ্যালেঞ্জ করছি, আমাকে কোনো রকমের অবকাশ দেওয়ার দরকার নাই, তোমাদের সর্বশক্তি দিয়ে এ কথা কই না, আমরা পারি সব কিছু করতে কিন্তু কিছু করছি না, আমরা ছেড়ে দিচ্ছি, দেখছি, দেখার দরকার নাই তোমার, যা পারো করো। সুম্মা লা তুনদিরুন, এক মুহূর্তের অবকাশ আমাকে দেওয়ার দরকার নাই, তোমাদের যত পাওয়ার আছে সব ব্যবহার করো, যাও। কে বলতেছেন? হযরত হুদ আলাইহিস সালাম। ইন্নী তাওয়াক্কালতু আলাল্লাহ রাব্বি ওয়া রাব্বিকুম, আমি ভরসা করছি একমাত্র আমার রবের উপর, একমাত্র আল্লাহর উপর, যিনি আমাদেরও রব তোমাদেরও রব।
যিনি আমাকেও পালেন তোমাদেরকেও পালেন সবকিছু দেখেন, যিনি আমারও সব তোমাদেরও সব। কিন্তু কুকুরের চেয়ে অদম তোমরা, কুকুর তার সবকে চিনে কিন্তু তোমরা তোমাদের সব আল্লাহ তোমাদের রবকে চিনো না। তারপরে মা মিন দাব্বাতিন ইল্লা হুয়া আখিযুম বিনাসিয়াতিহা, এমন কোন প্রাণী নাই যার কপালকে আল্লাহ মুঠো দিয়ে ধরে রাখেন না। আমরা বাংলায় বলি যে আল্লাহর হাতের মুঠোর ভিতরে নাই, এমন কোন প্রাণী নাই পৃথিবীতে বিচরণকারী যেই প্রাণী পরিপূর্ণ আল্লাহর কর্তৃত্বের ভিতরে নাই, আল্লাহর হাতের মুঠোয়। ইন্না রাব্বি আলা সিরাতিন মুস্তাকিম, নিশ্চয় আমার রব সিরাতে মুস্তাকিমের উপর প্রতিষ্ঠিত এবং আমাদেরকে সিরাতে মুস্তাকিম দেখাচ্ছেন। ফাইন তাওয়াল্লাও, যদি তোমরা তাকে না মানো ডেম কেয়ার, কোনো ফায়দা নেই, তোমরা যদি না মানো তোমাদের ক্ষতি, আল্লাহর কোনো কিছু হবে না। ফাকাদ আবলাগতুকুম মা উরসিলতু বিহি ইলাইকুম, মনে রেখো আমি আমার দায়িত্ব পরিপূর্ণভাবে পূর্ণ করেছি, আমি আমার দায়িত্ব পূর্ণ করেছি। আমার কাছে যা কিছু অবতীর্ণ হয়েছিল, যা কিছু আমার কাছে আল্লাহ পাঠিয়েছিলেন, তার সব আমি তোমাদের কাছে পৌঁছিয়ে দিয়েছি। রাজত্ব দান করবেন এবং তাদের তোমরা সবকিছু মিলেও সামান্য ক্ষতি করতে পারবে না, এটাও মনে রাখবেন। নিশ্চয় আমার রব সব কিছুকে তত্ত্বাবধান করেন, সব কিছুর উপরে উনি নিগরানি করেন। ওয়ালাম্মা জাআ আমরুনা নাজ্জাইনা হুদা ওয়াল্লাযীনা আমানু মাআহু বিরহমাতিন মিন্না ওয়া নাজ্জাইনাহুম মিন আযাবিন গালীয়। আল্লাহ বলেন তারপরে আমার আদেশ চলে আসলো তাদের উপরে। সে আদেশ কি? প্রথমে আপনারা শুনেছিলেন 3 বছরের একটা আল্লাহ কি দিয়েছিলেন, সাজা দিয়েছিলেন, ওই সাজাতেও তারা ফিরে নাই, হেদায়েত কবুল করে নাই। তারপর আল্লাহ তাআলা আযাব পাঠালেন, কারণ তারা বলতো মান আশাদ্দু মিন্না কুওয়া, আমাদের চেয়ে শক্তিশালী আবার কে আছে, আমাদের চেয়ে পাওয়ারফুল আবার কে আছে। উই হ্যাভ পাওয়ার, বাবা রে বাবা রে বাবা রে হাড়ায়ালা, আমাদের পাওয়ার আছে। যে আল্লাহ এদেরকে পাওয়ার দিছেন সেই আল্লাহ তাআলা সমস্ত পাওয়ারের মালিক, যিনি এদেরকে সৃষ্টি করেছেন তিনি যে সকল ক্ষমতার উৎস আর অধিকার, এটাকে তারা বুঝে না। আল্লাহ তাআলা তারপরে আযাব পাঠালেন, কি 5-স্টার আযাব। 5-স্টার হোটেলের ভিতরে দেখবেন রাতের চেয়ে দিন একটা বেশি কয়, প্যাকেজ ঘোষণা করে 2 রাত 3 দিন, 2 রাত 3 দিন এত টাকা, 3 রাত 4 দিন, রাতের চেয়ে দিন একটা কি হয় বেশি হয়। ওরা তো ফাঁকিবাজি হিসাব দেয়, আল্লাহ তাআলার কাছে কোনো ফাঁকিবাজি নেই, ফুল। ওই যে 4 দিন কইছে বা 2 রাত 3 দিন যে বলছে, 3 দিন হলো যেদিন আপনি ঢুকছেন সেদিন 2টার আগে ঢুকতে পারবেন না, 2টার সময় আপনাকে কি করবে, ঢুকাবে, তাহলে দিন আছে কন্যা কেন? ওই সেই সংসার কিছু আছে মালপত্র রেখে খাওয়ান দাওয়ান সারতে সারতেই কি বিকাল হয়ে গেছে, দিন খালাস, বুঝতে পারছেন? এরপরে 1 রাত, এরপরের দিন, এরপরের 1 রাত, কয়দিন গেল? রাত 2টা গেল ফুল, আর দিন 1টা গেল ফুল, আরেক দিনের আদা, এরপরের দিন 3 দিন কিছু না, এরপরের দিনের দুপুরবেলায় 12টা বাজার সময় 12টার দিকে শুরু করে, স্যার আপনাকে চেক আউট করবেন, স্যার আমাদের গেস্ট চলে আসতেছে কখন বেরোবেন, 12টার সময় বের করে দিতে থাকে কন্যা কেন? তো 5-স্টার সিস্টেম, 5-স্টারওয়ালারা যেমন গুনা ছাড়া থাকতে পারে না, 5-স্টার হোটেলগুলা গুনা ছাড়া থাকতে পারে না, মক্কা মকরমার হোটেলগুলা ছাড়া, মদিনা শরীফের 5-স্টারগুলা ছাড়া, সব জায়গার 5-স্টার মানে গুনা করতে হবে, বাজনা বাজাইতে হবে, আরো কত কিছু এগুলো রাখতে হবে, নাইলে হবে না, মদের বার থাকতে হবে নাইলে লাইসেন্সই পাবে না 5-স্টারের, মদ্যপানের ইন্তজাম থাকতে হবে,
তো ওদের প্যাকেজগুলোও ওইরকম, তো আল্লাহ তাআলা ওইরকমই ওদের মতই কি করছেন, আযাব একটা পাঠাইছেন। রাতের চেয়ে দিন একটা বেশি হয় না? আল্লাহ কয় সাবা আলায়াত ওয়া সামানিয়াত আইয়াম, সাত রাত আট দিন, সাত রাত ফাঁকিবাজি মার্কা দিন না, ফুল দিন, অল ডে, ফুল ডে একদম। কি করছে? সাত রাত আট দিন আমি ঝড় পাঠাইলাম, এমন ঝড় পৃথিবীতে এর আগে এরকম ঝড় আর হয় নাই, আর পরেও হবে না, এত ভয়ঙ্কর ঝড় আল্লাহ পাঠিয়েছেন। এবং সেই ঝড়ের মধ্যে বিকট শব্দ ছিল, কি ছিল? শুধু বাতাসের সংসং সংসং না, বিকট শব্দ ছিল এর ভিতরে, ভয়ঙ্কর আওয়াজ এবং বাতাস। বড় বড় বিল্ডিং, বড় বড় বাড়িঘর, বড় বড় গাছ, পৃথিবীর ওই অঞ্চলের যত গাছপালা ছিল সব কিছুকে উড়িয়ে নিয়ে একদম ফেলেছে, কোনো গাছ জমিনের মধ্যে লেগে ছিল না, কোনো বাড়িঘর ছিল না, সব মিসমার হয়ে গেছে, শেষ। আল্লাহ তাআলা বলেন ওয়াম্মা আদুন ফাউলিকু বিরিহিন সরসরিন আতিয়া, কওমে আদ এরা ধ্বংসপ্রাপ্ত হয়েছে, এরা ধ্বংস হয়ে গেছে এমন বাতাস দিয়ে, সরসরিন আতিয়া ভয়ঙ্কর ঝঞ্ঝাবায়ু যার মধ্যে তীব্র আওয়াজ ছিল, সশব্দে প্রবাহিত ভয়ঙ্কর বাতাস দিয়ে তাদেরকে কি করে দেওয়া হয়েছে, ধ্বংস করে দেওয়া হয়েছে। সাবা আলাইয়া ওয়া সামানিয়াত আইয়াম হুসুমা, টানা আই মুতাতাবিআন, টানা সাত রাত আট দিন এই আযাব চলেছে, টানা টানা সাত রাত আট দিন তাদের লাগে নাই, আল্লাহর ক্রোধের বহির প্রকাশ। ওরা তো এক ঘন্টার ভিতরে খালাস হয়ে গেছে, ওরা তো এক ঘন্টায় শেষ হয়ে গেছে নাই, এক একটাকে এরকম করে উঠিয়ে মেঘের কাছ পর্যন্ত নিয়ে তারপরে আছাড় মেরেছে, উপরে উঠিয়ে নিয়ে মেঘের কাছাকাছি নিয়ে তারপর কি করেছে, ওখান থেকে আছাড় মেরেছে। বলেন কিছু থাকে শরীরের? কিছু নাই, শুধু বাইরের কাঠামোটা দেখা যায়, ভিতরে সব বর্তা হয়ে গেছে। আর বিশেষ শক্তি আল্লাহ দিয়েছিলেন তো শরীরটা ঠিক রাখছেন। ফাতারাল কওমা ফিহা সারআ, একদম চিৎপাটাং হয়ে পড়ে আছে সব, দেখবা ওই জাতিকে তুমি যদি যেতে, মুহাম্মদ তুমি যদি যেতে তাহলে ওই জাতিকে দেখতে, এইভাবে সব পড়ে আছে মরে, কান্নামা আজাজু নাখলিন খাবিয়া, ঝড়ের মধ্যে পড়ে বা কোনো কারণে একটা খেজুর গাছ যেমন উঠে সব কিছু মাথার মোথার সব কিছু ছিলে গিয়ে পড়ে গিয়ে পড়ে থাকে, এরকম ওইভাবে পড়ে আছে। ফাহাল তারা আলাহুম মিন বাকিয়া, তাদের কোনো অস্তিত্ব খুঁজে পাবে? আর নাই, কোনো নাম নিশানা নাই, শেষ। আল্লাহর কি কুদরত! হযরত হুদ আলাইহিস সালাম আর তার কওম, তার যে অনুসারীরা ছিল অল্প কিছু মানুষ, অন্য জায়গায় ট্রান্সফারের মতো সময় তখন ছিল না, আযাব চলে আসছে, উনি শুধু আল্লাহ তাআলা বলছেন যে তোমার এদেরকে নিয়ে একটা কুঁড়ে ঘরের ভিতরে ঢুকে যাও। কিসের মধ্যে? কুঁড়ে ঘরের ভিতরে। ওনারা একটা কুঁড়ে ঘরের ভিতরে ছিলেন, চারিদিকে আযাব চলেছে, সব শেষ হয়ে গেছে, ওনাদের কুঁড়ে ঘরের কিছুই হয় নাই, ওই কুঁড়ে ঘরে কিছুই হয় নাই, কে বাঁচান? বাতাসকে আদেশ দেওয়া আছে সব শেষ করে দিবে, এই কুঁড়ে ঘরের কাছে যাবি না, চারিদিকে ভয়, শুধু এনে নাই। আল্লাহ তাআলা এত মহাক্ষমতাশালী পার্টিকে একদম কি করে দিছেন, নিস্ত নাবুদ করে দিয়েছেন। এগুলো কেন দিয়েছেন? আমাদেরকে শিক্ষা দিয়েছেন, আল্লাহর হুকুম নবীর তরিকায় চলবা, দুনিয়াও ইজ্জত আখেরাতেও ইজ্জত, আল্লাহর হুকুম নবীর তরিকায় এগেনস্টে অবস্থান নিবা, দুনিয়াও বেইজ্জত করবো আখেরাতে তো আছেই তোমাদের জন্য। এই জন্য কার দলে যোগ দিব? সবাই মিলে কার দলের? আমরা আল্লাহর দলের, আল্লাহ আকবার। এই জন্য আল্লাহকে মানতে হলে রমজানের রোজা আর রাখা যাবে না, আল্লাহ তাআলাকে মানতে হলে রমজানের রোজা বাদ দিতে হবে, তাই না? রমজান মাস প্যাকেজ নিয়ে আসছে আমাদের জন্য, ক্ষমার প্যাকেজ, রমজান মাস আমাদের কাছে আসছে আমাদেরকে নতুনভাবে ইমানদার করে গড়ে তোলার জন্য। অন্যান্য মাসে সারা বছর মেহনত করে যতটুকু আগাতে পারে মানুষ ইমানের পথে আল্লাহর কাছে যাওয়ার জন্য, এক রমজান মাসে সারা বছর নয় 70 বছর মেহনত করে যতটুকু আগায়, এক রমজান মাসে যদি আল্লাহকে পাওয়ার জন্য গুনাহ বাদ দিয়ে দেয়,
আল্লাহর নাফরমানি বাদ দিয়ে দেয় আর আল্লাহর আদেশগুলো পালন করতে থাকে, বান্দা তার চেয়ে বেশি কাছে চলে যায়। দিনে রোজা, রাতে তারাবি, কয় রাকাত ফাঁকিবাজি, হ্যাঁ কয় রাকাত, বিশ রাকাত। এই জন্যে বিশ রাকাত তারাবি পড়বো, আট রাকাত তারাবি কোনো তারাবি নাই, একদম মনেই রাখবে খালাস, এর চেয়ে বেশি বলার দরকার নেই। মেরে মহতরম দোস্ত, বহু রকমের ধোকা আমাদের দেশে চলছে, বিভিন্ন জায়গায় চলছে, এই সমস্ত ধোকার খপ্পরে আমরা পা দিব না। রমজান মাসটা যেন ঠিক মতো কাজে লাগানো যায়, এটা রিহার্সালের জন্য, এটা ট্রেনিংয়ের জন্য। 15 দিন আগে একটা রিহার্সাল, 14 দিন 15 দিন আগে একটা রিহার্সাল, এর ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিয়েছেন, যেটাকে লাইলাতুন নিসফি মিন শাবান বলেন, শাবান মাসের মধ্যবর্তী রজনী, আমাদের বাংলাদেশে এটাকে শবে বরাত বলে। সহি সহি হাদিসের ভিতরে এবং আলবানী সাহেবের দৃষ্টিতেও, আলে হাদিস আলবানী সাহেবের ফয়সালাগুলাকে মানে, আলবানী সাহেবের দৃষ্টিতেও শবে বরাতের হাদিসগুলো সহি হাদিস। এবং উনি পরিষ্কার করে বলেছেন যে সমস্ত হাদিসগুলোকে সামনে রেখে, উনি সিলসিলাতুল আহাদিস সহিহা ওনার একটা কিতাব আছে, ধারাবাহিক সহি হাদিস, তো ওইটার মধ্যে উনি 8টা হাদিস উল্লেখ করেছেন শবে বরাত সম্পর্কে, লাইলাতুন নিসফি মিন শাবান সম্পর্কে। হাদিস আরো অনেক আছে, কিন্তু এখানে উনি 8টা উল্লেখ করে বলেছেন। এই সমস্ত হাদিস দিয়ে প্রমাণিত হয় সামষ্টিকভাবে এই সমস্ত হাদিসগুলো সহি, এই বিষয়টি সাবিত যে শবে বরাত আছে, লাইলাতুন নিসফি মিন শাবানের ইবাদত স্বীকৃত। এটাকে যে ব্যক্তি অস্বীকার করে সে অজ্ঞতার মূর্খতার পরিচয় দেয়। অতএব লাইলাতুন নিসফি মিন শাবান আছে, শবে বরাতে ইবাদত শুরু হয়, অন্যান্য রাতে আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রথম আসমানে চলে আসেন, আল্লাহর রহমত প্রথম আসমানে এসে বান্দা বান্দিদেরকে ডাকতে থাকে। এটা কখন আসে? তাহাজ্জুদের সময়, শেষ রাতে। আর এই রাতে আল্লাহ তাবারক ওয়া তাআলা একদম মাগরিবের সময় থেকে শুরু করে দেন। এটা কখন থেকে শুরু করেন? মাগরিব থেকেই শুরু করে দেন। ইন্নাল্লাহা ইয়াত্তালিউ ইলাল খালক, আল্লাহ তাআলা মাখলুকের দিকে তাকান, লাইলাতুন নিসফি মিন শাবান, কবে? শাবান মাসের মধ্যবর্তী রজনী, 14 তারিখ এবং 15 তারিখের মধ্যবর্তী রাতটায় আল্লাহ তাকান। তারপরে ফায়াগফিরু লিজামিই খালকিহি, আল্লাহ তার সমস্ত মাখলুককে ক্ষমা করে দেন, ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন, তবে যারা শিরকে লিপ্ত, যারা হিংসা বিদ্বেষে লিপ্ত, তাদেরকে আল্লাহ ক্ষমা করেন না। অন্য রেওয়ায়েতের ভিতরে আকুম বিবালি দেই, মা বাবার নাফরমান, মা বাবার সাথে সম্পর্ক ছিন্নকারীকে আল্লাহ তাআলা এদের মাফ করেন না। অন্য রেওয়ায়েতের ভিতরে মুদমিনুল খামার, যে লাগাতার শরাব পান করে এবং শরাব পান থেকে বিরত হয় না, সে তওবা করে না, এরকম ব্যক্তিকেও আল্লাহ মাফ করেন না, মদ্যপ ব্যক্তিকে। এমনিভাবে যদি তওবা করে সেটা ভিন্ন, হ্যাঁ তবে। এবং অন্য রেওয়ায়েতের ভিতরে আছে মুসমিলুল ইজার, যে নাকি তার টাকনুর নিচে, যে পুরুষ, এটা পুরুষের জন্য, নারীর জন্য না, যে পুরুষ তার লুঙ্গিকে, তার পায়জামা, তার জুব্বা, তার প্যান্ট ইত্যাদিকে তার টাকনুর নিচে নামিয়ে দেয়, তাদেরকে আল্লাহ তাআলা মাফ করেন না। যে ব্যক্তি তার আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ছিন্ন করে, কাতিউর রাহিম, তাকেও আল্লাহ তাআলা ক্ষমা করেন না। অতএব এই সমস্ত কাজগুলো থেকে আমরা তাড়াতাড়ি বিরত হয়ে যাব। ওই রাত্রে ইবাদত করব তো ইনশাআল্লাহ, সারা রাত ইবাদত। এটা হলো আসলে মূলত কিসের রিহার্সাল? হ্যাঁ, এই রাতের অনেক ফজিলত আছে, এই ফজিলতগুলো ইনশাআল্লাহ আমরা, আল্লাহ তৌফিক দিলে, আমাদের যেই রাতে আমাদের এখানে এটা হবে সেদিন আমাদের মসজিদে বয়ান হবে, এশার নামাজের পরে সংক্ষিপ্ত বয়ান হবে, সেদিন ইনশাআল্লাহ আমরা তফসিলিভাবে, বিস্তারিতভাবে সেদিন ওই রাতের বিভিন্ন বিষয়গুলো বলবো আল্লাহ তৌফিক দিলে। তবে এই রাতে ইবাদত আছে, হালুয়া রুটি নাই, মনে রাখবেন। হাদিসে এই রাতের ইবাদত আছে ঠিক, হালুয়া রুটি গরুর গোশত এগুলো নাই, বুঝাইতে পারছি? হ্যাঁ হুজুর, একটা উৎসবের ব্যাপার, আমরা রাতভর ইবাদত করব, একটু চালের রুটি গোশত যদি থাকে অসুবিধা কি? তাহলে আগেই বানায় সেরে রেখেন, আর ওই রাতে এই বাড়িতে ওই বাড়িতে হালুয়া রুটি পাঠানো, এই সমস্ত কাজ কারবার করা, এগুলা ইসলামী শরীয়তের অংশ নয়। রাতে ইবাদত এবং দিনের বেলায় রোজা, এটাও সাবে। আর তাছাড়া 15তম দিবস যেটা, এটা আয়ামে বীজের মধ্যে 13, 14, 15 আয়ামে বীজ, এই 3 দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবি মাসের এই তিনটা দিন রোজা রাখতেন স্পেশালি, 13 তারিখ 14 তারিখ 15 তারিখ। তো এই জন্য মনে করেন রবিবার, সোমবার, মঙ্গলবার,
এই তিন দিনের রোজা আমরা রাখতে পারি, কোনো অসুবিধা নেই, স্বতন্ত্রভাবে ওই দিন রোজা রাখলেও কোনো সমস্যা নাই। এটা আশুরার রোজার মতো না যে আগে একদিন পরে একদিন মিলিয়েই রাখতে হবে, বোঝাতে পারি নাই। জি, যদি পারি তো তিন দিন রাখবো, যদি না পারি তো একদিন রাখলাম। তো এটা রাখার জন্য আমরা চেষ্টা করব, আমল করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আমলের তৌফিক নসিব করেন। আমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।